তোমাদেরকে বলেছিলাম এতদিন কেন ব্লগ দিয়ে নি সেটা বলবো। অ্যাকচুয়ালি জন্য মানে তোমরা বুঝতে পারছো যে আমি কন্টিনিউ ডেইলি ব্লগ দিয়ে যে জায়গায় মানে এখানে অনেকটা 3 সপ্তাহের মতো ব্লগ দিয়ে নিয়েছি। নিশ্চয়ই কোনো কিছু খুবই বেশি ইম্পর্টেন্ট ছিল, মানে খারাপ কিছু না, ভালোই ছিল, যার জন্য ব্লগটা দিতে পারিনি আমি। তো আর একটা খুশির খবরও আছে যেটা কয়েকদিন পরে তোমাদেরকে জানাবো, মানে কয়েকদিন পরে ব্লগে দেখাবো, তোমাদেরকে দেখাবো। তো ওই আর কি, তো অনেক কিছু হয়ে গেছে এই কয়েকদিনের মধ্যে, ভালো ছিল খারাপও ছিল, সব কিছুই ছিল, কিন্তু ভালোটাই বেশি মানে প্রেফার করবো আমি। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কীরকম আছো সবাই? আশেপাশে ভালো আছো, সুস্থ আছো? তো আজকে 3 সপ্তাহ পরে গিয়ে আমি এবার ব্লগ স্টার্ট করছি আমার, কারণ একটা মানে পরে বলবো কিসের জন্য। তো আজকে কি করছি, আজকে হলো সোমবার, আজকে হলো গিয়ে 21 আগস্ট। তো আজকে থেকে ব্লগ আমার স্টার্ট করছি, কন্টিনিউ হবে। তো সোমবার যখন নিশ্চয়ই জানো তোমরা, আমার ছেলে স্কুল, ওর বাবার স্কুল আছে, তো সকালবেলা আমার তাড়াহুড়ো, এখন 8টা বাজেনি। তো চলো তোমাদের রান্নাঘরটাকে দেখিয়ে দিই কী করেছি, রান্নার ব্যবস্থা কী করেছি। চলো, সকাল চা করে নিয়েছি, এখানে আমার ডাল সেদ্ধ হচ্ছে, ভাত হয়ে যাচ্ছে, আমার হয়েই গেছে। আমি সবাই মাছটা গালাবো, মাছ আছে এটা পেঁয়াজ দিয়ে করবো, আর ডিমটা ঝোল করবো, বাস আজকের মেনু। বিছানাটা কুছানো বাকি আছে, আমার ছেলেই মাত্র উঠলো, বাবা গেছে পেঁচ পোড়াতে, আর তারপরে এখন রুটি করব, করে ওকে দেবো টিফিনে। তো বাকি যেগুলো কাজ এখন ফটাফট করে নিই, আর জানোই সকালবেলা আমার সময় থাকে না। আর কেন ব্লগ করিনি আমি পরে বলছি। তো চলো এখন গিয়ে বাকি কাজগুলো করে নিই, 8টা বেজে যাচ্ছে, ছেলে স্কুল টাইম হয়ে যাচ্ছে, তো ফটাফট কাজগুলো সেরে নিই। তো ডিমের তরকারি করবো, ওই জন্য ডিমটা সিদ্ধ করে নিয়েছি, আর এখান দেখো টিফিন রেডি করে নিয়েছি। আর এখন এখানে মাছ হাতলাবো, মাছের পেঁয়াজ দিয়ে মাছের শুকনো শুকনো করে করবো, তো ডিমটা করব। তো এখন বাজে 9:15, তো এখন 9:20 হয়ে গেছে। ওর একটু আগেই যাওয়ার কথা ছিল, তো জানলো যে একটু পরে গেলেই হবে। আমার ছেলেকে আমি নিয়ে দিয়ে এসেছি, কারণ ও তো ঘরে ছিল না, বাবাও বাড়িতে নেই, বাবাও ওনার ভাতিজির বাড়িতে গেছেন আর কি কয়েকদিন থেকে। তাই জানি না কবে আসবেন, বলেছেন আসবে, এসে যাবেন কয়েকদিনের মধ্যে, তাহলে আশা করছি এসে যাবেন, 4-5 দিনের মধ্যে এসে যাবেন। তো উনি থাকলে একটু সাহায্য হয় আর কি, মানে আমার ছেলেকে নিয়ে দিয়ে আসেন, আবার নিয়ে আসেন। আমার সকালবেলা না এত কাজ থাকে, আমি দিয়ে আসতে অসুবিধা হয়, আমার সব কাজ টাজ থাকে, তো ওই জন্য রান্না করতে দেরি হয়ে যায়। আর এখন দেখো বৃষ্টিও শুরু হয়ে গেছে, স্কুল ভাগ্য ভালো যে স্কুলে দিয়ে আসার পরে বৃষ্টিটা স্টার্ট হয়েছে, তো স্কুলে আছে নিশ্চিন্ত। তো এখন রান্নাবান্নাগুলো করে নিয়ে ও আসবে একটু বেশ আনটান করে, তারপরে ওকেও ভাত দিয়ে দেবো, তারপরে ও চলে যাবে স্কুলে, তারপরে আমরা খেয়ে নেবো। আর রান্না দুটো তরকারি করার আছে, কারণ বাবা বাড়িতে নেই, যে জন্য নিরামিষটা করতে হয় না, তো এগুলো রান্না করে তারপরে পুজো টুজো দিয়ে দেবো। তো বাকি কি কাজ করছি এগুলো তোমাদের সঙ্গে এমনি শেয়ার করবো, তোমার ফটাফট করে রান্নাগুলো শেষ করে নেবো। কালকে মাছ ভাজার তেলটা রয়েছে, তো এটার মধ্যে মাছগুলো, আজকের মাছগুলো সাঁতলিয়ে তারপরে তরকারি করবো। সব দেখো আর ডিম আর আলু দুটোই সেদ্ধ করে নিয়েছি, তাহলে তাড়াতাড়ি কী হবে, তরকারিটা রান্না করতে সুবিধা হবে আর কি। দিয়ে দিয়েছি মাছ, এটা 4 পিস আছে, 4 পিস আগে হবে, তারপর বাকি 4 পিস পরে করবো। তো ভাবলাম ডিমটাও করে নিই আলাদা করাতে, তাহলে আমার সময়টাও কম লাগবে, নাহলে এইটা মাছ হওয়ার পরে করতে করতে অনেক সময় লেগে যাবে। তো এই করাতে ডিম, ওই করাতে মাছ করে নিয়ে একসঙ্গে, তারপর হয়ে যাবে তাড়াতাড়ি। দেখো আসার সময় এনেছি, এটা হলো ট্যাংরা মাছ, আর এটা হলো ছোটো ছোটো ভুজিয়া মাছ। এটা দিয়ে না শুকনো শুকনো করে আলু দিয়ে পেঁয়াজ টেয়াজ দিয়ে শুকনো শুকনো করে খেতে খুবই স্বাদ হয়। তো এই দুটো মাছ এনেছে, তা আজকে করবো না, আজকে তো ওই মাছটা করছি, কালকে করব। তো বিছানাটা গুছিয়ে নিয়েছি, টিপটাপ হয়ে গেছে দেখো বিছানাটা, টেবিলটার অবস্থা দেখো। তো কি এটা নতুন কিনেছে ও টিফিন নেওয়ার জন্য, এটা আমাদের টিফিনটা প্লাস ওই ট্যাপটাও নেয়, আর ওর খাতা বই থাকলে এগুলো নিয়ে যায়। তো এটা ওই দিন পরশু দিন বেরিয়ে কিনেছিলাম, আমার ছেলের জন্য একটা ব্যাগও এনেছি। তো এখন টেবিলটা গুছিয়ে রাখি, কী অবস্থা টেবিলের। এই দেখো এই ক্রিমটা আমি লাগাই, এটা শেষ হয়ে গেছে। এই দেখো এরকম কেটে কাচি দিয়ে, তোমরা কে এরকম করে বলবে, শেষ হয়ে গেলে, ভিতরে অনেকটা রয়েছে, তো কেটে আমি ভিতর থেকে বের করে দিচ্ছি। আজকে গিয়ে এটা আনতে হবে, একদম শেষ হয়ে গেছে, অ্যাকচুয়ালি বেরোবার সময়ই পাইনি, এই জন্য আনা হয়নি। আর ওকে বলতে দিলে বুঝবে না, উল্টাপাল্টা নিয়ে এসে যাবে, এই জন্য আমি আনবো গিয়ে, একটু পরে বেরোবো। আমার একটু দুটো ওষুধও আনার আছে, বাকিগুলো আনবো গিয়ে। তো এখন এটা আর এই সানস্ক্রিনটা আছে অবশ্য অনেকটা, এটা অনলাইন আনিয়েছি, তো এটাও শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এটাও আনতে হবে। তো এখন চুলটুল পুজো দিয়েছি, চুলটুল আচ্ছাচ্ছি। অ্যাকচুয়ালি জানো না চুলটা আচ্ছাতে একদম ভালো লাগে না। এই দেখো চুলের অবস্থা দেখতে পাচ্ছ কি, জানি না কীরকম চুল পড়ছে, মানে বেশি দিন না আর টাক, মানে একদম টাকলো হয়ে যাবো আর কি, এরকম অবস্থা। তো এখন ছানটান করে চুলটুল আচ্ছা রে, তারপর একটু বেরোবো, বললাম না ওষুধগুলো আনার আছে। তো এখন ওয়েদার দেখাচ্ছি তোমাদের, আর বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। তো ওয়েদারটা একটু ভালোই আছে, মানে বৃষ্টি হলে আমার ওয়েদার ভালো লাগে আর কি, এরকম। তো এখন বৃষ্টি দিচ্ছে, তো বৃষ্টির মধ্যে আমি বেরোবো, রোদ দিলে বেরোতাম না আমি মোটেই। তো এখন গিয়ে দু একটা জিনিস নিয়ে আসবো। তো আমার ছেলে এসে গেছে স্কুল থেকে, ওকে চান টান দিয়ে তারপর বেরোবো। হয়েছি রেডি, এখন বৃষ্টি একটু একটু পড়ছে, ভাবছিলাম যাবো না, তারপর ভাবলাম না যাই গিয়ে, বিকেলে যদি আবার বৃষ্টি বেড়ে যায় তাহলে আবার অসুবিধা হবে। তো এখন যাবো গিয়ে, বেশি দূর না, সামনেই যাবো ফার্মেসি থেকে খালি দুটো ওষুধ নিয়ে তারপর চলে আসবো। তো তারপরে এসে দুপুরে সবাইকে মানে খাওয়াটা দিয়ে দেবো আর কি। রান্না তো শেষই হয়ে গেছে, পরে এসে দেখাবো তোমাদেরকে রান্না করার পরে কীরকম লাগছে দেখতে। তো চলো এখন যাই, আর বৃষ্টিটা বাড়ার আগে চলে আসতে হবে আর কি, এখন যাওয়া যাক। দেখিয়ে দিয়ে তোকে আমার ছেলের ব্যাগটা, নতুন ব্যাগ এনেছি। এটা মানে আগের ব্যাগটার অবস্থা পুরো শেষ করে দিয়েছে, তারপরে এই ব্যাগটা নিয়ে এলাম। এই ব্যাগটা আমার খুবই ভালো লেগেছে দেখতে, এমনি ব্র্যান্ডেড না, এমনি আর কি নন ব্র্যান্ডেডই এনেছি, কারণ দুদিন পরে পরে ছিঁড়বে, বই রাখার তো মানে ইয়ে নেই, মানে আমি সুন্দর করে ঢুকিয়ে দিই, তারপরে ও যখন স্কুলে আবার যায় তখন একটার পর একটা রেখে দেয়, সুন্দর করে রাখে না, যত্ন নেয় না। তো আমি ভেবেছি একটু বড়ো হলে যখন বুঝবে তখন একটু ভালো দেখে ব্যাগ দেবো আর কি, এখন এটাই থাক। এগুলো দুদিন পরে ছিঁড়বে, তারপর আনা যাবে, দামও বেশি না, অসুবিধা হবে না। গেছে আমি বৃষ্টির জন্য বেশি ব্লকটক করতে পারি না, সামনে একজন লোক পড়ে গেছে পিছলা গিয়ে, এখানে রাস্তার মধ্যে খুব পিছলা, তো সাবধানে হাঁটতে হচ্ছে, এই জন্য ব্লকটা বেশি বানাতে পারছি না, ঘরেই যাই এখন দেখাবো। এখন বাজে 3:15, আমাদের লাঞ্চ শেষ হয়ে গেছে, ও আসেনি এখন, ও আসতে আসে বলছে 3:30 সময় রওনা দেবে, তারপরে আসবে আর কি। তো কিছু বাজার টাজার করা আছে, যদি পরে আনতে পারে তাহলে তো আসবে, নিয়ে আসবে, তো একটু লেট হবে, 4টা বেজে যাবে আসতে আসতে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না করলাম। এটা হলো গিয়ে ডিমের পাতলা ঝোল, আর এটা হলো গিয়ে মাছের ঝোল, এই আজকে রান্না। বলেছিলাম না মেডিসিন আনতে যাচ্ছি, তো নাম দেখাচ্ছি না, এই মেডিসিনটা আনতে গেছিলাম। তারপরে আমার এই ক্রিমটা, এটা আমি লাগাই, এটা আমার, এটা ডক্টরই সাজেস্ট করেছিল, এটা আমার কোমরে ব্যথা করছিল, তো এটা লাগিয়েছি কালকে। আর এই টিপটা আমি সবসময় লাগাই, এই সাইজের টিপটা, তো এটা আনলাম। আর আমার ইয়ের ক্রিমটাও, সিসি ক্রিমটাও শেষ হয়ে গেছে, তো এটা আনলাম। তো তোমরা তো জানোই আমি এটাই লাগাই সবসময়, তো এটা আনলাম। এটা আমার বেশি দিন যায় না, মানে সবসময় যদিও লাগাই না, তবু একদম এত ছোটো না, মানে বেশি দিন যায় না আর কি, একদম ছোট থাকে এটা। তো মানে আমার আনছি ধরে না 4-5 মাস আগে এনেছিলাম, তারপরে এখন আরেকটা আনছি, আজকে গিয়ে একটা আনলাম, ওইটা শেষ হয়ে গেছে, মানে শেষ না মোটামুটি, যেমন ধরে নাও আর 5-6 বার লাগাতে পারবো, তো ভুলে যাই যদি, এই জন্য আগের থেকে এনে রাখলাম। এই আজকে আমি শপিং করেছি। তো তোমাদেরকে বলেছিলাম এতদিন কেন ব্লগ দিয়ে নিচেটা বলবো, অ্যাকচুয়ালি কারণটা তো বলতে পারবো না, কিছু পার্সোনাল জিনিস থাকে, তো ওই জন্য মানে তোমরা বুঝতে পারছো যে আমি কন্টিনিউ ডেইলি ব্লগ দিয়ে যে জায়গায়, মানে এখানে অনেকটা 3 সপ্তাহের মতো ব্লগ দিয়ে নিয়েছি, নিশ্চয়ই কোনো কিছু খুবই বেশি ইম্পর্টেন্ট ছিল, মানে খারাপ কিছু না, ভালোই ছিল, যার জন্য ব্লগটা দিতে পারিনি আমি। তো আর একটা খুশির খবরও আছে, যেটা কয়েকদিন পরে তোমাদেরকে জানাবো, মানে কয়েকদিন পরে ব্লগে দেখাবো তোমাদেরকে, দেখাবো, তো ওই আর কি। তো অনেক কিছু হয়ে গেছে এই কয়েকদিনের মধ্যে, ভালোও ছিল খারাপও ছিল, সব কিছুই ছিল, কিন্তু ভালোটাই বেশি মানে প্রেফার করবো আমি। তো কিছু ভালো জিনিসের জন্যই আমি ব্লগটা কয়েকদিন বন্ধ রেখেছিলাম, যার কারণ হলো ওইটা বেশি প্রায়োরিটি ছিল আমার কাছে, যদিও ব্লগটা আমার কাছে প্রায়োরিটি হওয়া দরকার, কারণ এটা আমার মানে ডিউটি যেহেতু, তবুও সবার জীবনে কখনো কখনো প্রায়োরিটিগুলো চেঞ্জ হয়ে যায়, তো ওই জিনিসটা বেশি প্রায়োরিটি ছিল আমার কাছে, যার জন্য ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। এখন আশা করছি সব মানে যদি সব ঠিকঠাক থাকে তাহলে রোজ ব্লগ দেবো। আজকে যে ব্লগটা করছি এটা কবে পোস্ট করবো আমি ঠিক জানি না, কারণ ইন্টারনেটে খুবই প্রবলেম চলছে, তো এই ইন্টারনেটের প্রবলেমের জন্যই মানে আমাদের এখানে আমি ভাবছিলাম ফাইবার মানে ওয়াইফাইটা কানেক্ট করবো, কিন্তু ওয়াইফাই কানেকশনটা আমাদের এখান পর্যন্ত আসেনি, যার জন্যই আমি ওয়াইফাই কানেক্ট করতে পারছি না, আর ব্লগটাও কন্টিনিউ দিতে পারছি না, মানে ব্লগটা কন্টিনিউ দিতে পারছি না, মানে ব্লগটা যখন দিই তখন ডেইলি দিতে পারি না, মানে ইন্টারনেটে তো প্রবলেম, মোবাইলে ইন্টারনেট আছে ওইটা দিয়ে মানে দেওয়ার চেষ্টা করি, তো তো ওইটা সবসময় না ভালো থাকে না, কারণ ইন্টারনেট কানেকশন সবসময় ভালো থাকে না, যার জন্য ব্লগিংয়ে প্রবলেম হয়ে যায় আর কি, মানে পোস্ট করতে। তো ওইটাই আর কি, যখন যখন ওয়াইফাই মানে আসবে এখানে, তখন আমি যখন লাগাবো তখন হয়তো কন্টিনিউ ব্লগ দিতে পারবো। আর মানে ওইটাই আর কি প্রবলেম, মানে ইন্টারনেট মানে যখন ডেলি ব্লগ দিই তখন মাঝে মধ্যে মিস হয়ে যায় ওইটার জন্য। আর এখন যে কয়েকদিন বন্ধ ছিল ব্লগ, ওইটা অন্য জিনিসের জন্য। তো কয়েকদিন পর তোমাদেরকে দেখাবো, একটা খুশির খবর আছে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো কয়েকদিন পরেই। তো ওইটাই আশা করছি এখন থেকে ব্লগগুলো কন্টিনিউ করতে পারবো, আশা করছি। আর তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করতে থাকো, আর ভিডিওগুলো ভালো লাগে থাকলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। চ্যানেলটাকে আমি দেখেছি, আমি যখন ব্লগ দিই তখন আমার কয়েকজন সাবস্ক্রাইবার এসেছে আমার এখানে, ওইটার জন্যই থ্যাঙ্কফুল তোমাদের কাছে, যে আমি ব্লগ দিই না তবুও সাবস্ক্রাইব করেছে আমার চ্যানেলটাকে। তো এটার জন্য অনেক 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 থ্যাংক ইউ। এরকমই আমার পাশে থেকো, আমার সঙ্গে থেকো। আর আজকে ব্লগটা বাস এতটুকুই, বেশি সময় বেশি লম্বা ব্লগ দিই না, তোমরা জানো 6-7 মিনিটের বেশি ব্লগ দিই না, কারণ পোস্ট করতে অসুবিধা হয় আমার। যখন ওয়াইফাই কানেক্ট করবো তখন লম্বা ব্লগই দেবো। তো আজকে যদি এতটুকুই, আর ভিডিওটা কীরকম লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আজকের জন্য চলো, বাই বাই।